বাজারে বিভিন্ন ধরনের বা সাইজে টায়ার পাওয়া যায়। টায়ারের গায়ে বিভিন্ন ইনফরমেশন বড় করে লেখা থাকে, যেমন কত নম্বর টায়ার, সাইজ, লোড ইন্ডেক্স, প্রস্তুতকারকের নাম, কোন দেশে প্রস্তুত করা হয়েছে, এসব কিছু। টায়ার কেনার সময় এই ইনফরমেশনগুলো দেখে নেওয়াটা জরুরি, কারণ ভুল টায়ারের জন্য বাইক থেকে সঠিক পারফরমেন্স নাও পেতে পারেন। যেহেতু টায়ার বাইকের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই বাইক যেন নিরবিচ্ছিন্নভাবে ভালো সার্ভিস দেয়, সেজন্য টায়ারের প্রতি যত্নবান হওয়া প্রয়োজন। নাহলে নষ্ট টায়ার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণ হতে পারে। টায়ারের যত্নে কিছু নিয়ম মেনে চললে একটি টায়ার দীর্ঘদিন ব্যবহার সম্ভব হয়। আজকের ভিডিওতে এরকমই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। টায়ার প্রেসার। বর্তমানে দুই ধরনের টায়ার বাজারে পাওয়া যায়, একটি টিউব সহ এবং অন্যটি টিউবলেস। বাইকের ক্ষেত্রে টিউবলেস টায়ারই বাংলাদেশে বেশি চলে। পিছনে এবং সামনের টায়ার প্রেসারের ক্ষেত্রে প্রেসার দুই রকম হয়, আর টায়ার প্রেসার ঠিক না থাকলে টায়ার বেশি ক্ষয় হবে এবং বাইকের গতি নিয়ন্ত্রণে রাখাও কঠিন হবে। টায়ারের ক্ষতিগ্রস্ত অংশ। চলাচলের ক্ষেত্রে রাস্তায় ছড়ানো থাকতে পারে বিভিন্ন প্রকার ক্ষতিকর বস্তু, যেমন লোহার টুকরো, পেরেক, কাঁচ এসব। এই জিনিসগুলো টায়ারের উপরিভাগে ক্ষত তৈরি করে, কিছুদিন চলার পরে সেটা বুঝতে পারা যায়। এই ক্ষেত্রে সময় মতো সমস্যা চিহ্নিত করতে পারলে টায়ার বদলে নেবেন, নাহলে যদি ওয়ারেন্টি থাকে তবে প্রস্তুতকারক কোম্পানি থেকে সেই ওয়ারেন্টি ক্লেম করবেন। টায়ার উপরিভাগের পুরুত্ব। টায়ারের যে অংশটুকু রাস্তার সাথে লেগে থাকে সেটুকুকে উপরিভাগ বলা হচ্ছে, ইংরেজিতে বলা হয় ট্রিড। যেহেতু চাকা সর্বদা ঘূর্ণায়মান থাকে, তাই রাস্তার সাথে ক্রমাগত ঘর্ষণের কারণে এটি ক্ষয় হয় এবং কোনো এক পর্যায়ে টায়ার ফেটে গিয়ে মাঝপথে বাইক বিকল হয়ে যেতে পারে। চাকার অ্যালাইনমেন্ট। বাইকের সাথে চাকা যুক্ত করার সময় চেসিসের সাথে চাকার অ্যাঙ্গেল ঠিক আছে কিনা খেয়াল রাখতে হবে। এই অ্যাঙ্গেল বা অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে টায়ারের যে কোনো একটি পাশ বেশি ক্ষয় হতে থাকবে এবং টায়ার দ্রুত নষ্ট হবে। এছাড়া চাকার অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে গাড়ি যে কোনো একদিকে কাত হয়ে পড়তে পারে, এতে দুর্ঘটনার প্রবণতা বাড়বে। স্পিড ব্রেকারে সাবধানতা। সড়কে যানবাহনের গতি কমানোর জন্য স্পিড ব্রেকার দেওয়া হয় এবং বেশিরভাগ শহরেই সেটি দেখা যায়। দ্রুত গতিতে যখন কোনো বাইকার বা রাইডার পিলিয়ন সহকারে বা পিলিয়ন ছাড়া স্পিড ব্রেকার পার হয়, তখন টায়ারের উপর প্রেশার পড়ে এবং এতে টায়ার ফেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই স্পিড ব্রেকার অতি সাবধানে পার হওয়া উচিত। সময়ের সাথে প্রযুক্তিগত উন্নতি সাধন হওয়ার কারণে এখন সব কিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে, তাই টায়ার কেনার আগে যাচাই করে নিতে পারেন ঘরে বসেই অনলাইনে। আপনার বাইকের মডেল এবং আপনার রাইডিংয়ের ধরন অনুযায়ী টায়ার নির্বাচন করুন। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো তথ্যভিত্তিক এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই আপনাদের যাদের মোটরসাইকেল আছে তারা একে অপরের বন্ধু বান্ধবদের সাথে জানিয়ে দিন। আশা করি সবার ভিডিওটি কাজে লাগবে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।